প্রথমবার ব্রিটেনের মন্ত্রিসভায় বাংলাদেশি বংশোদ্ভূত দুই নারী। নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। স্থানীয় সরকারের দায়িত্ব পেলেন রুশনারা, উচ্ছ্বসিত প্রবাসীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট। আপিল বিভাগে হবে দুই শিক্ষার্থীর আবেদনের শুনানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলছে মাধ্যমিকের ষান্মাসিক পরীক্ষার উত্তর সহ প্রশ্ন, উদ্বিগ্ন অভিভাবক। নতুন কারিকুলামে মূল্যায়নে প্রভাব ফেলবে না দাবি এনসিটিবির। এবং এবার রাজনীতির গ্যাড়া কলে টিসিবির ডিলাররা হালনাগাদে লাগবে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার, কর্মী না হলে ছাড়পত্র না দেওয়ার অভিযোগ।